তো প্রথম নিহত এখানে ছিল আমাদের কামরান ভাই। কামরান ভাইকে তো বলতে পারি না, বিকজ অ্যাজ দ্য ফার্স্ট মেয়র উনি কিন্তু ধারাটা কিন্তু সেট করেছিলেন। যাই হোক, তারপরে তো আসলেন আমাদের আরেফ সাহেব, উনিও পরপর দুইবার উনার ছাত্র রেখে গেছেন এবং নতুন হিসাবে এখন যা আমি এক্সপেক্ট করি আনোয়ারুজ্জামান চৌধুরী উনি ওনার ছাপটা আরো বেশি ডিপ করে রেখে যাবেন, এটা আমার বিশ্বাস। কারণ অতীতে যা হয়ে থাকুক না কেন, যদি পরবর্তীতে ওটা যদি স্টাডি করা হয় কি প্রয়োজন আছে কি প্রয়োজন নাই এটা দেখতে গেলেই অটোমেটিক্যালি আগামীটা আরো সুন্দর হয়ে যায়। আরিফ সাহেব অনেক সিলেটকে অনেক সৌন্দর্য করেছেন, রাস্তাঘাট অনেক বড় করেছেন, বিউটিফিকেশন অনেক করেছেন, লাইট অনেক কিছু করেছেন। এর সাথে মাঝে মাঝে আমি তো শহরে থাকি না, আমি তো থাকি জনতাপুরে, মাঝে মাঝে এটাও শুনি বর্ষার সময় পানি উঠে যায়, তো নিশ্চয় কোথাও না কোথাও একটা ব্যবধান আছে বা কিছু একটা গন্ডগোল আছে যেটা হয়তো দেখা হয়নি। আশা করি আনোয়ারুজ্জামান চৌধুরী এই পানির ব্যাপারে, পানি বন্দির ব্যাপারে উনি নিশ্চয়ই একটা হিসাব এনে গেন। যাই হোক, উনি কি করবেন, প্রত্যেক মেয়র বলেন বা প্রত্যেক মন্ত্রী বলেন বা প্রত্যেক এমপি বলেন, সবারই একটা নিজের একটা চিন্তা ভাবনা থাকে। আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ওনার মাথার ভিতরে সিলেট বাসীর জন্য ডেফিনেটলি একটা ভালো কিছু আছে এবং সেই ভালো হিসাবে আই এক্সপেক্ট দ্যাট সিলেটবাসী যে সিদ্ধান্ত নিয়েছে ওনাকে নির্বাচিত করার জন্য, আমার বিশ্বাস যে এই সিদ্ধান্ত অতি সঠিক কঠিন সময় মতন সিদ্ধান্ত ওনারা নিয়েছে। সিলেটকে যদি ভালোবাসি আমরা, যদি সিলেটের জন্য যদি ভালো চাই আমরা, যদি সবাই মিলে আরিফ সাহেব মেয়র না হলেও উনি তো সিলেটে আছেন, আমরা যদি সবাই একে অপরের যদি অ্যাডভাইস নেই পরামর্শ নেই, আমার মনে হয় এই সিলেট সিটি কর্পোরেশন একটি অত্যন্ত সফল সিটি কর্পোরেশন হবে। আমি সেই হিসাবে ছোট ভাই মেয়র সাহেবকে এটাই আমি ওর জন্য দোয়া করব। আমরা সবাইকে নিয়ে চলতে হবে, বাট এটাও মনে রাখতে হবে বিষয়টা মূলত আওয়ামী লীগের বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি সবাইকে আপনাদের আমার তরফ থেকে অভিনন্দন জানাই।